নমস্কার আমি দেবদাস আর আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও আজকে আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন প্রশান্ত ঘোষের লেখা ফেলবেন না গল্পটি আজকে আমরা নিয়েছি আনন্দবাজার রবিবার স্বরীয় পত্রিকা থেকে গল্প পাঠে ও পাঁচুর চরিত্রে আমি দেবদাস মদতানির চরিত্রে গৌরবচন্দ্র মাসিমার কণ্ঠে মানবিকা যুবকের কণ্ঠে অবিক্ষিত চ্যাটার্জি বৃত্তের কণ্ঠে অঙ্কন শ্রী হালদার এবং গোবিন্দের কণ্ঠে দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প ফেলবেন না। হেরে গলায় এই ডাগ প্রথম যেদিন এই পাড়ার লোকজন শুনেছিল তারা একেবারে চমকে গেছিল সবাই জাল্লা দিয়ে উঁকি মেরেছিল এখন অভ্যাস হয়ে গেছে আজও বাঁয় ডায় কোনো দিকে ভ্রুক্ষেপ না করে পাঁচু ভ্যান রিক্সায় প্যাডেল করতে করতে উটের মতো গলা উঁচিয়ে সামনে আগায় লাল রঙের একতলা বাড়ির জানলায় এক মাঝ বয়সী মহিলা মিহি গলায় ডাকে ও ফেলবেন না ভাই এদিকে একবার এসো পাঁচু সাইড করে রিক্সা কি বিক্রি করছো ভাই পাঁচু ফ্যাক করে হাসে বিক্রি করছি না কেনজি মাসিমা মহিলার সন্ধানী তো চোখ কি কিনছ ভাই আপনার সংসারে যা কিছু অবাক হলেন মহিলা তার মানে কি আজে বাজে কথা বলছো পাঁচু আস্তে করে তার কথাটা শুধরে নেয় এখনো তো কথাটা শেষ করিনি মাসিমা বলছি আপনার সংসারে যা কিছু ফেলে দেওয়ার মতো তাই আমি কিনে নি আচ্ছা তেমন কিছু মাসিমা পাঁচু সদ্য পাতানো মাসিমা বারান্দায় বেরিয়ে এসে বলেন পুরনো হারমোনিয়াম নাও একশো আশি ডিগ্রি ঘাড় বেঁকিয়ে পাঁচু বলল আর নি বই কি বলছি অর্ডিনারি না স্কেল চেঞ্জার বেজার মুখে মাসিমা বললেন অত শত জানি না বাপের জন্মে কোনো দিন হারমোনিয়ামের রেড টিপি ননদের হারমোনিয়াম দশ বছর হলো তার বিয়ে হয়েছে শ্বশুরবার যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যেতে সে বললে এটা বাবার স্মৃতি এখানেই থাক সেই থেকে পড়ে আছে জঞ্জালটা শুধুমতো জায়গা দখল করে আছে মাসিমা থামতেই পাঁচু প্রশ্ন করে বেঁচে দিলে আপনার শ্বশুর মশাই রাগ করবেন না তো দূর বোকা ছেলে ইনি কবে মরে ফুত হয়ে গেছেন বোকা ছেলে যখন বলেছে তখন তার প্রতি নির্ঘাত সিম্প্যাথি জন্মেছে মাসিমার এই ভেবে পাঁচু বললে তাহলে তো ল্যাটা চুকেই গেছে কত চাইছেন আপনি কত দেবে সেটা আগে বলো দেখুন দশ বছর পড়েছিল হারমোনিয়ামটা এর থেকে আর বেশি কিছু দেওয়ার মতো থাকে না আর কলোয়ারদের কাছে ঠকা করে বিক্রি করতে পারি তাই একশো টাকার বেশি আমি দিতে পারবো না ভেজমি খাওয়ার মতো ভাব করে মাসিমা তারপর হকার্স কর্নারের মতো দরাদরি শুরু করে সেই কি কথা তিনশো টাকা চাই পাঁচু ভ্যান রিক্সার সিটে গিয়ে বসে মাসিমা ধমক দিলেন চলে যাচ্ছ যে বড় শেষের রফা হলো দেড়শো টাকায় মাসিমা হারমোনিয়ামটা ছেড়ে দেবে পাঁচু সেটা নিয়ে সোজা পৌঁছালো মদদ আলির সুর সাধনা দোকানে বৃদ্ধ মদদ আলির পঞ্চাশ বছরের দোকান আগে নিজে হারমোনিয়াম বানাত বয়সে ভারে আর পারে না দুজন কারিগর আছে তারাই সব করে ফাইনাল টাচটা বুড়ো নিজেই করে প্যা পো করে হারমোনিয়াম বাজিয়েই উৎফুল্ল মনোজ মিয়া কোথায় পেলি হারমোনিয়ামটা কেন যা যা দারুণ হারমোনিয়াম কেলচেঞ্জার তার উপর জার্মান রিড এ জিনিস আর পাওয়া যায় না উড়নো হলেও নতুনের মতো আছে ট্যাগ থেকে দুটো পাঁচশো টাকার নোট পাঁচুর হাতে গুঁজে দিতে দিতে মদতালি বলল এরকম আরও পেলে নিয়ে আসবি ভালো দাম দেব পাঁচু তো আনন্দে আটখানা দেড়শো টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করে সাড়ে আটশো টাকার লাভ খবরের কাগজ কেনা বাঁচায় এত লাভ হয় না মহাজন গোবিন্দ কলোয়ারকে একদিন দুঃখ করে বলেছিল সেই কথা গোবিন্দ দায় উপায় বলে দেয় একটু চেঞ্জ কর পাঁচ কম্পিটিশন তুই বরং কাজ কর তোর গলাটা তো খানিকটা অমৃশপুরীর মতো তাই রাস্তা দিয়ে যখন যাবি তখন চেঁচাবি ফেলবেন না ফেলবেন না পাচু অধৈর্য কি ফেলবেন না আরে বাবা ওটাই তো পাবলিক অ্যাটেনশনটা নেন অস্ত্র তাহলে শোন বহুকাল আগে ট্রেনে একজন ফেরি করত কামরায় উঠেই সে ভিড়ের দিকে ছড়ে দিল তার অ্যাংরি ডাইলগ এই যে ছুতর বাচ্চারা ইদুরের বাচ্চা অন্য পাবলিক না তাকাতো লোকটা গলা নামিয়ে এই সব প্রাণী যদি আপনার বাড়িতে উৎপাত করে তাহলে তাদের মারার ওষুধ কিন্তু আমার কাছেই পাবেন নিয়ে যান শক্তিবর্ধনের তৈরি বিষ কথার লোকটার কথা টেকনিকে বিক্রি করতো গোবিন্দদার শেখানো গুলিতেই পাঁচু আজ সাড়ে আটশো টাকা লাভ করেছে এবার নেশা চেপেছে আরও লাভের নেশা গোবিন্দদা বলেছিল জানবি প্রত্যেক কাচড়া সবাই না হলেও বাড়ির কেউ কেউ এই কাচড়া তাড়াতেই ব্যস্ত হয়ে পড়ে পাঁচু অন্য পাড়ায় ঢোকে এবার হাত পারে। বয়সটা তিরিশ কি পঁয়ত্রিশ হবে একটা ছেলে রাস্তায় হাঁটছিল পাঁচু পাশ দিয়ে যেতেই সে ডাকে ও ভাই তুমি পুরনো কাঠ নাও পাঁচু ভেবাচাকা খেয়ে যায় মাথা চুলকে বলে কি খাট সেগুন কাঠের খাট প্রায় একশো বছরের পুরনো আমার ঠাকুরদাদা বিয়েতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেয়েছিলেন এখন ওটা ব্যাকডেটেড তাই বিক্রি করে ফ্যান্সি খাট কিনব পাঁচু মাথা চুলকায় মহা ফ্যাসাদে পরা গেল মদর চাচা তার পরিচিত ছিল তাই হারমোনিয়াম বিক্রি করতে অসুবিধা হয়নি কিন্তু পুরনো খাট কারা নেয় তা তো তার জানা নেই মানিকতলার চন্দন ফার্নিচারে গেলে কেমন হয় একবার ওখান থেকে ঠাকুরের সিংহাসন কিনেছিল বাড়িতে নিয়ে যেতে বাড়ির সবাই খুব খুশিও হয়েছিল বউকে তো এবারেও খুশি করা যায় বিয়ে থেকে মেঝেতেই বিছানা করে শোয়ে খাটটা নিয়ে গেলে খুশি হবে আজ বাদে কাল সংসারে দুই থেকে তিন হবে অতএব দেখা যাক খাটটা ফার্নিচারের দোকানে বিক্রি না করে যদি বাড়ি নিয়ে যাওয়া যায় খাটটা কি দেখা যায় দাদা তাহলে তুমি আমার বাড়ি চলো কাছেই আমার বাড়ি পাঁচু ভ্যান রিকশা হাতে টেনে চললো কিছু দূর গিয়ে ছেলেটা বলল। এই যে এটা আমার বাড়ি পাঁচুকে নিয়ে গেল শোয়ার ঘরে খাট চক্ষু চরক গাছ পাঁচুর বাঘবায়া নকশা করা খাট মাথার দুটো দিকে ময়ূর পেখম তুলে আছে পায়ের দিকে এক ডজন সুদৃশ্য ব্যাটন কত বলা যায় দাম কপাল ঠুকে সে নিজেই বলে ফেলল এই খাটের জন্য পাঁচশো টাকা দেব ছেলেটা তার ছিল্লের হাসি হেসে বলল সেগুন কাঠের খাট এখন যদি করাতে যাই কম করে পঁচিশ ত্রিশ হাজার টাকা লাগবে তা জানো তাহলে বিক্রি করছেন কেন দাদা রেখেই তো দিতে পারেন বললাম না বাড়ির কেউ আর এই খাট পছন্দ করছে না হাসে ওটাই তো কথা দাদা এত ব্যাক কেউ আর নিতে যায় না তাই এর দামটা চট করে পাওয়া যায় না কি করব বলুন দেবেন না চলে যাব দেখো ভাই তোমার কথা আমার ভালো লেগেছে তোমাকেই দিতে যাই তবে একটু দামটা বাড়াও দুশো টাকা আরও দিতে পারি পুরোপুরি হাজার টাকা করো পকেটে হারমোনিয়ামের দরুন লাভের সাড়ে আটশো টাকা আছে ওটাই পাঁচু দিতে চাইল ছেলেটিও নিঃসন্দেহে রাজি হয়ে গেল পাঁচু জানতে চায় এসব খাট খোলার চাবি থাকে তো আছে লোহার চাবি মহল থেকে চাবি আনে ছেলেটি পাঁচু একটি একটি করে খাটের অংশ খোলে ছত্রি পায়া জাজিম ইত্যাদি তারপর সেগুলোকে ভ্যান রিক্সায় তোলে টাকা মিটিয়ে পাঁচু প্যাডেল চালাতে থাকে মনে ভয়ানক আনন্দ আজ থেকে আর মেঝেতে শুতে হবে না খুবই ছোট বয়সে বাবাকে হারিয়েছে বাবা চলে যেতেই আর্থিক দুরাবস্থা শুরু হলো মা একটার পর একটা ঘরে জিনিস বিক্রি করতে থাকে অল্প দানা যা ছিল প্রথমে তাতে হাত পড়ল। তারপর আসবাবপত্র শেষে ঘটি বাটিটাও বিক্রি করে ফেলতে হলো একসময় সময় মাও টিউবার ক্লসিসে মারা যায় পাঁচুর মেজাজটা এবার একেবারে ফুরফুরে আজ যেখানেই যাচ্ছে সেখানেই সোনা ফেলছে সূর্য মধ্যগগন থেকে পশ্চিমের দিকে একটু একটু করে হেলছে খিদেটাও বেশ মানুন দিচ্ছে অন্যদিন এতক্ষণে বাড়িতে পৌঁছে যায় বউ ভাতের হাড়ি আগলে বসে থাকে সে গেলে দুজনের জন্যই ভাত বাড়ে খেতে খেতে যত সুখ দুঃখের কথা হয় তাদের মধ্যে নেশা চেপে গেছে মানুষের ফেলে দেওয়া জিনিস নিয়ে উত্তরণের সিঁড়ি আর কত ভাঙা যায় এটা তারই নেশা আর একটা দুটো পাড়া ঘুরে বাড়ি চলে যাবে এটাই সে ঠিক করলো বিকেলে সাপ্তাহিক লটারি ছটা টিকিট কাটবে একটা প্রাইজ তার কপালে নাচ্ছে উপেনবাবু আর নিঃসঙ্গ জীবনের ভার বলতে পারছেন না নিজের ছেলে তো আর বাপের কথা ভাববে না তাই দিন কতক হলো জোয়ান সমর্থ একটি ছেলে দেখে পুষি নিতে বড় স্বাদ হয়েছে উপেনবাবুর শেষ বয়সটা সে যেন ছেলের মতো হয়ে উপেনবাবুকে দেখবে উপেনবাবু তার সামান্য পুঁজি আর ভদ্রাংশটুকু লেখাপড়া করে পুষিপুত্তরের নামে লিখে দিয়ে যাবেন সেই উদ্দেশ্যতেই রোজ সকালে জানলার ধারে বসে রাস্তার লোক চলাচল দেখেন এমন সময় হঠাৎ তার কানে কানিয়েলো নড়ে চড়ে বসলেন উপেনবাবু ছেলেটাকে এক সপ্তাহ দশ দিন পরে আবার পাড়ায় দেখা গেছে রোদে পড়ার চোখ মুখে ক্লান্তি লেগে আছে মোটা গলায় হাঁক দিতে দিতে আর চারদিকে দেখতে দেখতে ভ্যান রিক্সা নিয়ে এগিয়ে আসছে ছেলেটা ছেলেটার মুখে চোখে মায়া সারল্য আর অসহায়তা মাখামাখি ছেলেটাকে খারাপ লাগে না উপেনবাবুর একবার কথা বলে দেখবেন নাকি কি উপেনবাবু দেরি করে আর লাভ কি বয়স তো আর বসে নেই তার হাঁক দিতে দিতে ভ্যান রিকশা চালিয়ে এগোচ্ছে পাঁচু এমন সময় এক জীর্ণ বাড়ির ঘুম ধরা বৃদ্ধ পাঁচু বৃদ্ধের কাছে এক সমানে এগিয়ে যায় বৃদ্ধ বলল আবার একটা ওই ফেলে দেওয়ার জিনিস আছে তুমি কি তার গতি করে দিতে পারবে কি জিনিস দাদু এই বাড়িটা এটা কি ফেলে দেওয়ার জিনিস কি বলছেন দাদু বুড়ো ঝিড়ে কাশো মানে ওই বেচে দিতে চাই এই একটা ওই কত্তের জোগাড় করে দিতে পারবে এ তো দালালি এমন অফারও তার কাছে আসবে স্বপ্নে সেটা ভাবেনি পাচু হাত পা তার কাঁপছে দেহ আর মনে একটা শিহরণ জেগেছে লাখো সেলাম ঠকে গোবিন্দদাকে গোবিন্দদা এমন কারবারের সন্ধান দিয়েছে তাতে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা যায় দাদু বাড়িটা বিক্রি করবেন কেন বাড়ির কোন উত্তরাধিকারী নেই তাই আপনার ছেলে পুলে নেই আছে একমাত্র ছেলে ছেলে বৌ ছেলে মেয়ে নিয়ে হে বিদেশে থাকে হ্যাঁ হে সেখানকার সিটিজেনশিপ নিয়েছে হে দেশে আর আসবে না পাঁচও এইবার হাসে ও তাই বলুন বাড়ি বেঁচে দিয়ে পাকাপাকি ছেলের কাছে চলে যাবেন তাই তো না রে পড়া ছেলে বাবাকে হ্যাঁ তো পৌঁছায়ও না যোগাযোগ রাখেন রাখ অনেক টাকার চাকরি করে সে বাপের এসব জিনিসের প্রয়োজন নেই তার কাছে এসব আবর্জনা গোবিন্দ তার কথা ফের মনে পড়ে যায় পাঁচ বলেছিল প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু কাচড়া থাকে মৌকা বুঝে সেগুলো টপাটপ তুলে নিবি দেখবি দুদিনই তোর নিজের সংসারের হাল ফিরে যাবে জড় পদার্থ না হয় তুলে নেমে সে কিন্তু মানুষের ভালোবাসা এই যে ছেলের প্রতি বুড়োর ভালোবাসা তলানিতে নিতে এসে ঠেকেছে তাকে সে চেঁচে তুলে দিতে পারবে দেখাই যাক সে জানতে চায় দিদিমা বাড়ি বিক্রি করতে সায় দিল বুড়ো ফোকলা দাঁতে হাসে দিদিমা পাঁচ বছর আগে আমাকে ছেড়ে দিয়ে স্বর্গে বদনে ছড়ার সঙ্গে প্রেম করছে পাঁচু একেবারে বললো ও আচ্ছা জানতাম না তাই দিদিমার কথা কিছু মনে করবেন না দাদু তা বাড়ি বিক্রি করলে থাকবেন কোথায় কেন তোর ভেবা চেকা খায় পাঁচু তাহলে কি সে যা ভেবেছে সেই পথে কি কথাটা গুটি গুটি আগাচ্ছে কিন্তু দাদু আমার বাড়িতে তো তোমাকে রাখার মতো জায়গা নাই যে বলে পাঁচু বুড়ো প্রশ্ন করে তোর বাড়িতে কে কে আছে আমি আর আমার বউ ছোট একটা চালা ঘরে ভাড়া থাকি বর্ষায় ছাদ দিয়ে জল পড়ে পূর্ণিমরাতে ছাদ ছাদবে ঘরে লুটোপুটি খায় সেখানে তোমাকে জায়গা দেবো কি করে বুড়োর মুখে প্রসন্নতার ছাপ এই দানে এক কাজ কর বউ বাড়ি ছেড়ে দিয়ে আমার এই বাড়িতে বউকে নিয়ে চলে আয় হ্যাঁ হ্যাঁ পাঁচু একটা জিনিস বোঝে দাদু একলা থাকেন তাই বাড়ির অংশটা ভাড়া দেবেন সে বলে কিন্তু দাদু আমি তো বেশি ভাড়া দিতে পারবো না তোকে ভাড়া দিতে বলেছে রে মুখ পড়া প্রথম বাড়ির মুখ পড়ার সম্মতনে মনে মনে বিরক্ত হয়েছিল পাঁচ কিন্তু যত শুনছে ততই মনে হচ্ছে ওইটাকে কোথাও যেন একটা স্নেহ ভালোবাসা লুকিয়ে আছে বুড়ো বলল তোর দেবীমা মারা যাওয়ার পর থেকে প্রতি বছরে তার নামে তান ধ্যান করি বছর না হয় বাড়িটাই তোকে দিয়ে দেবো বিনিময় আমাকে একটু থাকতে দিবি তো ঠকাশ করে বুড়োর পাঁচ হয়ে প্রণাম করল পাঁচু তারপর সে বলল বাড়ি তোমারে থাকবে আমি শুধু যেটা ফেলে দিচ্ছিলে সেটাই নেব বড়ো ভুরুকুচকে জানতে চাইল সেটা ওই যে ছেলের প্রতি তোমার স্নেহ আর ভালোবাসা উপেনবাবু হাত বাড়িয়ে পাঁচুর না চান করা পাঁচ দিনের চুলটা আস্তে করে ঘেটে দেন ঝাপসা চোখে পাঁচু ভাবে ফেলে দেওয়া খাট কিংবা বাড়ি তো অনেকেই পেতে পারে কিন্তু সে যে কারোর ফেলে দেওয়া বাপ পেলে তাও বিনা পয়সায় সে কি কম কথা শুনছিলেন প্রশান্ত কোষের লেখা ফেলবেন না গল্প পাঠে গল্পের সূত্রধর ও পাচুর কণ্ঠে আমি দেবদাস মদদানির কণ্ঠে গৌরবচন্দ্র মাসিমার কণ্ঠে মালবিকা দত্ত যুবকের কণ্ঠে অবিচ্ছি চ্যাটার্জি বৃদ্ধের ভূমিকায় শ্রী হালদার গোবিন্দর কণ্ঠে প্রত্যুষ আজকে এরই সাথে শেষ হয়ে গেল রাতের রহস্য রেডিওর আরও একটি নিবেদন পরের সপ্তাহে আরও একটি বিশেষ নিবেদন নিয়ে হাজির হবে রাতের রহস্য রেডিও ততক্ষণ অব্দি শুনতে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না রাতের রহস্য রেডিওকে ধন্যবাদ শুভরাত্রি